যোগ্যতার ভিত্তিতে এবং ত্যাগের ভিত্তিতে এবং যারা নেতৃত্ব দিতে সক্ষম সেই সক্ষমতা বিচার করেই তাদেরকে নির্ধারণ করা হবে। তারা দীর্ঘদিন আজ 15-20টা বছর 30টা বছর যুবলীগের যে 47 উত্তম যুবলীগ রয়েছে তৃণমূলের মিলে হস্তগত যুবলীগের যে তারা যে ফদবন্দি যুবলীগের বয়স সীমল যে 55 বছর পর্যন্ত, তো আর বয়স হল যে 52 বছর, আরও 3 বছর যুবলীগ গরিবের মতো বয়স হাতে আসে। বাড় ইস্যু সমাধান যে অনেককে এর তো কেন্দ্র বিবেচনা করবো, কেন্দ্র দুঃসম থারা আছিল কারা কারা মাঠ করবি। আই হেট পলিটিক্স মেন্টালিটি অ্যান্ড জায়রে আই লাভ পলিটিক্স ইয়ার দেশ গঠনে রাষ্ট্রনার আগাইলি যে যুব সমাজ। দীর্ঘ 11 বছর পর আগামী মের 28 তারিখ অনুষ্ঠিত ইতুজার দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন পটিয়া আদর্শ স্কুলের মারুত অনুষ্ঠিত বই সম্মেলনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়ে এবং নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে উৎসব আমেজ। যুব সমাজ আজকে যারা দীর্ঘদিন ধরে অনাদরে অবহেলায় নির্যাতনে অপমানে অভিমানে যারা দূরে সরে গিয়েছিল, যাদের কাছে গত 13 বছর ক্ষমতায় যারা একটা পদ পায় নাই, যারা একটা পদ পায় না তারা একটা পদের আশা করছে, যারা দলের হকদার দাবিদার যাদেরকে দিয়ে দিলে তারা তারা একটা পদ প্রত্যাশা করে। এই সম্মেলনের মধ্য দিয়ে আর গোড়া বাংলাদেশও দেখান ইতিহাস রচনা করে এবং ইতিহাসের অংশ এবং ইয়ান একখান প্রাণোচ্ছল পরিবেশ সৃষ্টি হয়ে। এর মধ্যেই পদপ্রত্যাশী নেতল সম্মেলন সফল গরিবেল্লাই আহ্বান জানাইয়ারে জেলার বিভিন্ন এলাকা সহ সম্মেলনের স্থান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণত পেস্টুন ব্যানার তোরণ ও বিলবোর্ড লাগাই পাশাপাশি সম্মেলনের গিরি ফেসবুক স্থলের প্রচার প্রচারণা জানা গিয়ে এবার সভাপতি পদত 13 জন এবং সাধারণ সম্পাদক পদত 39 জন প্রার্থী আছে। তবে হন 2 জন ঐতুজার দক্ষিণ জেলা যুবলীগের কাণ্ডারেই তালুইয়ের স্থলের আলোচনা। তার মধ্যে কয়েকজন প্রার্থীর পরে হতা হয় C+। তারা মুকুত নেই ফোনন, তারা কিনলে সভাপতি বা সাধারণ সম্পাদক ওবেল্লাই যোগ্য। 2010 সালের 1 জুলাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করবি। আর এই কমিটি 2 বছর ব্যাপী ব্যাপক কার্যক্রম চালায়, বড় বড় সমাবেশে অংশগ্রহণ করবি এবং এর পরবর্তীতে 2012 সালের 6 জুলাই আর আমা টিপু সুলতান চৌধুরীর সভাপতি আর সাধারণ সম্পাদক গড়িয়ারে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবি। আসলে রাজনীতিতে একখান চলমান প্রক্রিয়া। আই যুবলীগ গড়িয়ারে জিয়ান উপলব্ধি করবি এই দেশের যুব সমাজ হল যে দেশের মূল চালিকা শক্তি প্রাণ শক্তি। আর শহীদ শেখ ফজলুল হক উনি যুবলীগ প্রতিষ্ঠা করবিল যে যুবলীগের মাধ্যমে যুব সমাজের সুখ প্রতিষ্ঠিত করিয়া দেশ সানের আগালি যাবো। আর লক্ষ্য হল যে দক্ষিণ জেলার যুব সমাজের এই মূল চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করি সংকটে সংগ্রামে মানবিকতায় যুবলীগ মানবিক যুবলীগ হিসেবে কাজ করিব এই লক্ষ্যে আগাইলো যে না রাজনীতি আর শিক্ষকতা কিন্তু প্রতিবন্ধক হবে না হারণ নাই। কারণ আয় পেশাগত বলে শিক্ষক হলেন যে আয় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আর প্রতিষ্ঠানে আসা যাওয়া করি ছাত্রছাত্রীদের ফরায় এর বাইরে একজন শিক্ষক হিসেবে আর দায়িত্ব আছে সমাজের জাগ্রতকরণ যুব সমাজের জাগ্রতকরণ। জিয়ান কেবল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্ভব নয় বরং আর শিক্ষকতা পেশা জ্ঞান আর রাজনীতির সহায়ক শক্তি হিসেবে পরিপূরক শক্তি হিসেবে হাজ করেন সাধারণ মানুষের মধ্যে একখান রাজনীতির প্রতি গ্রহণযোগ্যতা হইয়ে এবং যে আই হেট পলিটিক্স যে একখান মেন্টালিটি একসময় আসিল এবং আর মনে করি যারা যারা শিক্ষক সমাজত আছি শিক্ষক হিসেবে আরও যদি সাধারণ মানুষের ভিতরে ঢুকে যে গই এই আই হেট পলিটিক্স মেন্টালিটি অ্যান্ড জায়রে আই লাভ পলিটিক্স ইয়ার দেশ গঠনে রাষ্ট্রনার আগাইলি যে যুব সমাজ এই হারণেই আয় রাজনীতির অঙ্গ সম্পৃক্ত আছে এবং ইয়ান আর হনো শিক্ষকতা আর রাজনীতি হনো প্রতিবন্ধকতা নয় রাজনীতিও শিক্ষকতার প্রতিবন্ধকতা নয়। আগামী 28 মে যে সম্মেলন হইতুজার এই সম্মেলনত কেন্দ্র কমিটির আহ্বানে আইন সভাপতি ফদল্লাই সিবি জমা দি। যেহেতু আইন আর আব্বা মরহুম এম হাসান চৌধুরী 1967 সালত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে রাজনীতি গুত্তু ওর আত দরি আইন ক্লাস 5 উত্তনীতে আওয়ামী লীগের রাজনীতির লয় সম্পৃক্ত আছে। 1983 সালত পশ্চিম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি হিসেবে আর ছাত্র রাজনীতির নেতৃত্ব শুরু। এরপর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, কলেজ ছাত্রলীগের সহসভাপতি, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক, দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ ও প্রচার সম্পাদক, সর্বোপরি চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি করি আর ছাত্র রাজনীতি আইন শেষ গুজি। এরপর আওয়ামী যুবলীগের রাজনীতি শুরু করছি। গত পৌরসভা নির্বাচনত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আর নৌকা মার্খা প্রতীক বরাদ্দ দিয়ে এবং সেই নৌকা প্রতীক লইরে পৌরসভা নির্বাচনত আই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইনশাল্লাহ নির্বাচিত হই। তো আমি মনে করি যে যদি দক্ষিণ জেলা যুবলীগের নেতৃত্ব আই ফাই সভাপতি ফাই এবং কেন্দ্র যদি ম আর যোগ্য মনে করি এই দায়িত্ব দেয় তাহলে ইনশাল্লাহ সঠিকভাবে আই দায়িত্ব পালন করতে যেম যেহেতু অতিথি আন্দোলন সংগ্রামত ব্যাগিনে তার ভূমিকা ছিল এবং সেই ভূমিকা আরও জোরদার করি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার আতরে শক্তিশালী করি বেলাই যা যা গরম দরকার ইনশাল্লাহ আই ব্যাগিং প্রত্যেকটা কর্মকাণ্ড তাছিল এবং মাইর হাই মাইসুর ঘরে ঘরে গুম গেই লাথিয়ে বিয়েন ফিট জ্বালাই গরত গুম জান ফারি আজি সুসময় তো বহুত মানুষ আইর দুঃসময় তাঁরা আসিলাম ইয়েন কেন্দ্র হাসো অনুত্তাপিত মাঠ কর্মীরে বিচার করি সঠিক কর্মীরে দায়িত্ব দিয়ে লাই অনুরোধ রেখ 2013 সালত আইরে মুসলিম ভাই জননেতা মুসলিম নামত এমপি এবং আমম্মদ টিপু সুলতান চৌধুরী এবং পার্থসারথী আমার কর্ম আর কর্মকাণ্ড সাইরে আর বলহালি যুবলীগের সভাপতি এবং আর কমিটি দনের পরে 2013 সালের 29 অক্টোবর আর গঞ্জি ফুলতলার মেজে বলহালি এই বিএনপির সম্মুখ যুদ্ধে আমাদের কর্মী ইসমাইল ওই সময় মারা গিয়ে ওই ওই সময় আয় আহত হই আর সেক্রেটারি ওসমান আহত হই আয় এবং ইসুফ আহত হই আর তো এই প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম তাই আছে এবং আর সিবিআই যুবলীগের জড়িত আছে দীর্ঘদিন 2004 আড়ার আজি 22 পর্যন্ত আজি 18 বছর যুবলীগ গড়ির আর কর্মকাণ্ড এবং আর সিবি সাইয়ের কেন্দ্র যদি আরে মনোনীত করে আমি বলহালি যুবলীগের যেভাবে সাজায় দক্ষিণ জেলা যুবলীগেরও এভাবে সাজাই ইনশাল্লাহ। যুবলীগ যারা ত্যাগী আর যারা নিবেদিত যারা দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করে পদ বঞ্চিত আছে তারা যুবলীগ গড়ি না পারে তারা ফত ন দেয় যেন গুরিফিংয়ের কারণে এমপিএলর মনোবাঞ্চনের পরে তারা এক প্যান এক সাল যুবলীগ গড়ি তারা প্রতিহত করিয়ে তারা বাদ দিয়ে উগ্র তৃণমূল যারা দীর্ঘদিন সংগঠন করছে এই পথে বিভিন্ন দক্ষিণ চট্টগ্রাম যারা ত্যাগী নেতা তারা মূল্যায়ন করা হোক তারা মূল্যায়ন করলে আমি মনে করি যে আগামী দিন যে সংকট জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যুবকরাই গর্বে বাংলাদেশ ইয়ান বাস্তবায়ন এবং উপজেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা পৌরসভা আরও যুবলীগের আবার সুসংগঠিত করছেন যারা ত্যাগী নেতা দীর্ঘদিন পথ বঞ্চিত ছিল যারা পথ না পায় অসহায় নিরুপায় বিভিন্ন মামলা হামলা শিকার এই অধ্যাপক শেখ ফজলে শাম পরশের নেতৃত্বে আর দক্ষিণ চট্টগ্রামত এ প্রথম সম্মেলন অনুষ্ঠিত যার এই সম্মেলনে আইও আওয়ামী যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা সাধারণ সম্পাদক পদপ্রার্থী হই আই দীর্ঘদিন ছাত্রী করছি গত 2012 সালত জেলা যুবলীগের সদস্য হিসেবে আসি এবং 2013 সালত বলহালি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি আয় আগামী তেজাতে শেখ ফজলে শাম পরশ সাধারণ সম্পাদক শেখ মঈনুল ইসলাম নিখিল ভাইয়ের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার হাতর যাতে কি আরও শক্তিশালী করিতে পারি এই লক্ষ্যে হাজ গরিবের আশা ব্যক্ত করছি। একটি নির্দিষ্ট সম্মেলনের উপস্থিতি চাইতেও পটিয়া সম্মেলনস্থল পরিদর্শন করছি পটিয়ার সাংসদ হুইফ শামসুল হক চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব থাকা সাংগঠনিক সম্পাদক শেখ ফজলে নাঈম কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আম্মু টিপু সুলতান সহ যুবলীগের নেতৃবৃন্দ দল সে পুলিশ স্কুলে পড়ছে কোন কুলার কোন কলেজে পড়ছে কোথায় ছাত্রলীগ পড়ছে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তার অবদান কী দলের জন্য তার অবদান কী সমাজের জন্য তার অবদান কী তার ভিডিওটা কী তার ইতিহাসটা কী সেগুলো দেখেই তো আমরা যুবলীগের নেতা বানাবো কারা কারা সভাপতি প্রার্থী কারা কারা সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ক্ষেত্রে একজন প্রস্তাবক একজন সমর্থকের দরকার পড়ে এবং সভাপতি প্রার্থী যারা এক বা একের অধিক হলে একাধিক হলে তখন তাদেরকে একটা সমঝোতার সুযোগ দেওয়া হয় সেই সমঝোতা যদি না হয় তাহলে ভোটাভুটিতে যায় আর ভোটাভুটি এটা যদি সম্ভব না হয় তাহলে এই এটা কেন্দ্র চেয়ারম্যান সাধারণ সম্পাদক এটা সিদ্ধান্ত নেন তার সহকর্মীদের নিয়ে একটা আলোচনা করে ফাইনালি যুবলীগের চেয়ারম্যান সাধারণ সম্পাদকই এই কমিটিটা করে। আশা করি পটিয়াবাসী এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষ দলে দলে যোগদান করি এই সম্মেলনের সফল এবং সার্থক করিব মুক্ত সন্ত্রাস মুক্ত সাদা মুক্ত এবং ভূমিদেশ মুক্ত যুবলীগ আমরা প্রত্যাশা করি নেতৃত্ব প্রত্যাশা করি।
এলাল সামনে।